আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এগারো তারিখ শনিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে দেশটিতে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও একশো একষট্টি জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট এক হাজার একশো চুয়ান্ন জনে এর মধ্যে বাংলাদেশি পনেরো জন ইন্ডিয়ান একশো তিনজন পাকিস্তানি একজন মিশরীয় দুইজন কুয়েতি চৌত্রিশ জন ফিলিপিনো দুইজন জর্ডানের একজন সৌদি আরবের একজন বুলগেরিয়ান নয় জন বেদুইন একজন এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন মোট একশো তিনজন মৃত্যু হয়েছেন এক ইন্ডিয়ান নাগরিকের এদিকে কুয়েতের দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে কুয়েতের সরকার এক এপ্রিল দুই থেকে তিরিশ এপ্রিল দুই পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সাধারণ ক্ষমার আওতায় যারা দেশে ফিরে যাবেন তারা নিম্নলিখিত সুবিধা গ্রহণ করতে পারবেন কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ বিমানের টিকিট অথবা যাবতীয় খরচ কুয়েত সরকার প্রদান করবে সাধারণ নিয়মে আবার কুয়েত আসার সুযোগ থাকবে কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে এ সময় কুয়েত সরকার থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে আগামী বারোই এপ্রিল দুই থেকে ১৫ এপ্রিল দুই তারিখের মধ্যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের নিম্নলিখিত স্থানে প্রয়োজনীয় কাগজপত্র সহ সিরিয়ালে বর্ণিত কাগজপত্র ডকুমেন্ট যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এদিকে কুয়েত থেকে সাধারণ সময় যারা দেশে যাবেন আজ থেকে তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে চলবে পনেরোই এপ্রিল পর্যন্ত সুখেয় ক্যাম্পে কুয়েত পুলিশ তাদের কাছ থেকে অরিজিনাল পাসপোর্ট আছে শুধুমাত্র তাদেরকেই গ্রহণ করছে যাদের কাছে অরিজিনাল পাসপোর্ট নাই তাদেরকে গ্রহণ করছেন না আর আপনাদের যাদের কাছে কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট নাই বা কোনো কাগজপত্র নাই তারা দয়া করে অ্যাম্বাসি থেকে আউট পাস নিয়ে আসুন সাধারণ ক্ষমার বিষয়ে সহায়তা পেতে বাংলাদেশের দূতাবাস কোয়েটের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন নিত্য নতুন আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসবো প্রতিনিয়ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ